সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। একদিন পরে আসলে আমি শুভেচ্ছা দিচ্ছি, তার কারণ হলো আপনারা জানেন যে এবার ভালোবাসা দিবস আমাদের আসলে পোতে হয়েছে এবং আমি নিজেও একটু অসুস্থ ছিলাম, নিজে আমার বুস্টার নেওয়ার জন্য আমার জ্বর ছিল, যার কারণে আমি খুবই দুঃখিত যে আপনারা অনেকেই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন কিন্তু আমি আসলে যোগাযোগটা করতে পারিনি। আসলে ফুল বেঞ্চে যে শুনানিটা হয়েছে আমার মনে হয় যে সেটা একটু আপনাদের সামনে তুলে ধরা দরকার। আর আপনাদের হাতে যেই যে পেপারটা আছে সেটা হলো রুকনউদ্দিন মাহমুদ এসসির থেকে, যেখানে হলো লয়ার সার্টিফিকেট, যেটা সেই লয়ার সার্টিফিকেটটা আসলে আজকে আমি আপনাদের সামনে দিয়েছি। সাউন্ড কি শুনতে পাচ্ছেন? আমি বলে স্টার্ট করি খুব ছোট করে, খুব ছোট কথা, কারণ আসলে কালকে আপনারা দেখেছেন যে ব্যারিস্টার যিনি ছিলেন মুস্তাফিজ উনি কিন্তু আপনাদেরকে একটা ভিডিও বার্তা দিয়েছে, কিন্তু তারপরও এখানে কিছু কনফিউশন আছে। সেজন্য আজকে যখন আমি ওনার চেম্বারে গিয়েছিলাম, রুকনউদ্দিন মাহমুদ ওই ব্যারিস্টারের চেম্বারে গিয়েছিলাম, উনি আমাকে বলেছে একটা প্রেস করে যাতে আমি এটা একটু ক্লিয়ার করি। আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপিল বোর্ড নির্বাচিত করেছে, আমি শপথ নিয়ে শিল্পী সমিতিতে সাধারণ সম্পাদক হিসেবে চেয়ারে বসেছি। আমি এই সাধারণ সম্পাদক চেয়ারে বসাকে স্টে করেছে মহামান্য হাইকোর্ট। আমি মহামান্য চেম্বার জজের কাছে আপিল করি, মহামান্য চেম্বার জজ আমার উপর মহামান্য হাইকোর্ট যে স্টে করেছিল সেটাকে স্টে করেছে এবং স্টেটাসকো দিয়েছে। স্টেটাসকো মানে হলো যে যেখানে আছে সে সেখানেই থাকবে। এখানে কিন্তু দুটা অর্ডার হয়েছে, একটা হলো মহামান্য আপিল বোর্ডের যে হাইকোর্টের যে অর্ডারটা ছিল সেটাকে স্টে করা হয়েছে এবং স্টেটাসকো দিয়েছে, মানে আমি যেই চেয়ারে আছি আমি সেখানেই থাকবো, অন্যজন যেখানে আছে সেখানেই থাকবে। জি, আমি দায়িত্ব পালন করতে, জি জি, ওটার নামই হলো স্টেটাসকো, ওটাই দেওয়া হয়েছে। মহামান্য চেম্বার জজের কাছে আপিল করি, মহামান্য চেম্বার জজ আমার উপর মহামান্য হাইকোর্ট যে স্টে করেছিল সেটাকে স্টে করেছে এবং স্টেটাসকো দিয়েছে, আমি আমার পূর্বের জায়গায় চলে গিয়েছি, সাধারণ সম্পাদক পদে আমি রয়ে গিয়েছি। মহামান্য সুপ্রিম কোর্ট পূর্ণাঙ্গ বেঞ্চ মহামান্য চেম্বার জজ যে স্টে দিয়েছে সেই আদেশকেই বহাল রেখেছে, সুতরাং বৈধ সাধারণ সম্পাদক হিসেবে আমি রয়ে গিয়েছি, অন্য কেউ নয়। আবার বলছি, খালি গলায় বলি, আমি খালি গলায় আবার বলি, আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপিল বোর্ড নির্বাচিত করেছে, আমি শপথ নিয়ে শিল্পী সমিতিতে সাধারণ সম্পাদক চেয়ারে বসে গিয়েছি, আমার এই সাধারণ সম্পাদক চেয়ারে বসাকে স্টে করেছে মহামান্য হাইকোর্ট। আমি মহামান্য চেম্বার জজের কাছে আপিল করি, মহামান্য চেম্বার জজ আমার উপর মহামান্য হাইকোর্ট যে স্টে করেছিল সেটাকে স্টে করেছে এবং স্টেটাসকো দিয়েছে, আমি আমার পূর্বের জায়গায় চলে গিয়েছি সাধারণ সম্পাদক পদে। স্টেটাসকো মানে হলো যে আপনি যেই জায়গায় থাকবেন, যে যেই জায়গায় আছে সেখানেই থাকবে। মহামান্য সুপ্রিম কোর্ট পূর্ণাঙ্গ বেঞ্চ মহামান্য চেম্বার জজ যে স্টে দিয়েছে সেই আদেশেই বহাল রেখেছে, সুতরাং বৈধ সাধারণ সম্পাদক হিসেবে আমি রয়ে গিয়েছি, অন্য কেউ নয়। এতটুকুই আসলে আপনাদের কাছে আমার বলার ছিল। হ্যাঁ, না না, কোনো আমার বাধা নেই। আচ্ছা, আরে সেটা তো আদালত, যেটা আপনারা জানেন যে আরেকটা আজকে আরেকটা যেটা একটু ভুল আসছিল যে কালকে শুনানি আছে, কালকে কিন্তু কোনো শুনানি নেই, আমাদের নেক্সট শুনানি কিন্তু মঙ্গলবারে, রাইট?
আমাদের নেক্সট শুনানি হলো মঙ্গলবারে, এবং ততদিন পর্যন্ত আমি যে জায়গায় আছি আমি সেখানেই থাকব। আদালত যেটা নির্দেশ দিবে সেটা আমরা সবাই মেনে নিব। আর আরেকটা জিনিস আসলে আমি আপনাদের সামনে ক্লিয়ার করতে চাই, আজকে আসলে আমি একটা জিডি করেছি বনানী থানায়, সেটার কপিটাও আমি একটু দিতে চাই, কারণ এটা আসলে ভেরি ইম্পর্টেন্ট। যেহেতু আজকে আমি সংবাদ সম্মেলন করব, সেজন্য আমি জিডিটা চিন্তা করলাম যে আপনাদের সামনে দিয়ে দেওয়া উচিত, কারণ এই মুহূর্তে আমার সবচেয়ে প্রিয় বন্ধু হলো এই মিডিয়া, তো মিডিয়ার সাথে আমি সবকিছুই শেয়ার করছি। জিডিটা হলো আসলে মানে আমি পড়েই শুনাই। গত 14/2 আনুমানিক সকাল 8 ঘটিকার সময় আমার নিজ বাসা হতে বনানী সুপার মার্কেট ফুল ক্রয়ের জন্য যাই। আমি গাড়ি হতে গাড়ির দরজা খুললে অজ্ঞাতনামা কয়েকজন লোক সাহায্যের জন্য হাত বাড়ায়। আমি কিছু বুঝে ওঠার আগেই অজ্ঞাতনামা কতিপয় লোক মামলা হতে সরে দাঁড়ানোর জন্য বলেই ওখান থেকে চলে যায়। মামলা হতে সরে দাঁড়ানো বলতে আমি আসলে মনে করছিলাম যে ওনারা মানে ভিক্ষুক, কিন্তু আসলে সেই রকম কোনো ব্যাপার না। ওনারা আসলে আমাকে যেটা বলতে চাচ্ছে যাতে আমি মামলাটা থেকে সরে দাঁড়াই, এবং তা না হলে আমার জন্য কোনো সমস্যা হতে পারে। এরকম করে খুব সহসাই আসলে ওখান থেকে চলে গিয়েছে। তো উল্লেখিত বিষয় সাধারণ ডায়েরি করার জন্য অনুরোধ করা হলো। তা আমার কাছে আমি জোরে বলি গত 14/2 গত 14/2 আনুমানিক সকাল 8 ঘটিকার সময় আমার নিজ বাসা হতে বনানী সুপার মার্কেটে ফুল ক্রয়ের জন্য যাই। আমি গাড়ি হতে গাড়ির দরজা খুললে অজ্ঞাতনামা কয়েকজন লোক সাহায্যের জন্য হাত বাড়ায়। আমি কিছু বুঝে ওঠার আগেই অজ্ঞাতনামা কতিপয় লোক মামলা হতে সরে দাঁড়ানোর জন্য বলে ওখান থেকে চলে যায়। উল্লেখ্য যে কোর্টে একটি মামলা চলমান চলছে, উল্লিখিত বিষয় সাধারণ ডায়েরি করার জন্য অনুরোধ করা হলো। বনানী থানা জিডি নাম্বার 8/2/15/2 ডিউটি অফিসার বনানী থানা। আর কিছু 8/2/9 তার প্রতিপক্ষ হায়ার করে এনে গাড়ি ভাড়া দিয়ে এনে তাকে তার বিরুদ্ধে মানববন্ধন করা হচ্ছে, তাকে হেয় করা হচ্ছে। এই বিষয়টা প্রতিপক্ষ বলতে আপনাকে বোঝানো হয়েছে যতটুকু মনে হয়, মানববন্ধন করেছে আসলে উনি একজন হিন্দু ভদ্র মহিলা। আমার মনে হয় যেহেতু আপনারা ওনাকে দেখতে পাচ্ছেন, আপনারা ওনার সাথে যোগাযোগ করেন, ওনার সাথে যোগাযোগ করলে, এবং এটা কিন্তু হাইকোর্টেও একটা মামলা চলছে আমি যতটুকু জানি, ওনার সাথে কথা বলে আপনারা ক্লিয়ার হয়ে যাবে যে এটা আসলে আমি করছি না কি হচ্ছে। এগুলা নিয়ে আসলে এই আমার বিষয় নিয়ে আলাপ করেন, আমি আসলে অন্য বিষয় নিয়ে আলাপ করতে চাচ্ছি না। আসলে প্রতিপক্ষ বলতে এখানে অনেক কিছুই বোঝায়। হ্যাঁ, প্রতিপক্ষ এখন নির্বাচন হয়েছে নিপুণ এবং জায়েদ খানের, এটা একটা প্রতিপক্ষ। 184 জনকে যে সে বাদ দিয়েছে অন্যায়ভাবে ছাঁটাই করেছে, এটা একটা প্রতিপক্ষ। তারপরে সে জামাল পাটোরি নামে আমাদের একজন শিল্পীকে ডাইরেক্ট মামলা করেছে, জেল খাটিয়েছে জামাল পাটোরি, সেটাও একটা প্রতিপক্ষ। এখন আসলে সেটা এইভাবে প্রতিপক্ষ কাকে এসে মিন করতেছে আমরা আসলে সেভাবে বুঝতে চাই না। যার জমি দখল করছে সেও একটা প্রতিপক্ষ, তাই না? এখানে প্রতিপক্ষ অনেক, এখন সে কাকে মিন করছে প্রতিপক্ষ আমরা জানি না। তবে জায়েদ খানের একটা সুন্দর নাম আছে বলে তো, মানববন্ধন হয়েছে কিন্তু জায়েদ খান মানে ঠিক না, জহুরুল হক মনুমিয়া, জহুরুল হক মনুমিয়ার নামে
মানববন্ধন হয়েছে পূর্বের নাম ছিল পূর্বের নাম মনুমিয়া হ্যাঁ পূর্বের নাম মনুমিয়া এখানে এসেতে জায়েদখান নাম দিয়েছেন এই কাগজটার মধ্যে কিন্তু ক্লিয়ার আছে কারণ কি আমি যখন এটা কিন্তু এখন যেহেতু ভার্চুয়াল কোর্ট হয় সব কিন্তু অনলাইনে ওয়েবসাইটে চলে যায় এবং প্রত্যেকটা আইনজীবী কিন্তু বলছিল যে ওয়েবসাইটে যেটা আছে এবং টিভিতে যেটা দেখানো হচ্ছে দুটা দুরকম দুটা ঠিক না এবং সেই জন্যই কিন্তু আজকে আমি আপনাদের সামনে এসেছি কথা বলার জন্য আর আপনারা যেহেতু জানেন যে ব্যারিস্টার রুকনউদ্দিন মাহমুদ অনেক সিনিয়র একজন পার্সন উনি কিন্তু ভার্চুয়ালি কোর্ট করে অফিসে বসে আর আমি ওনার অফিসে ওখানে জুমেই বসি আমরা তো আসলে ফিজিক্যালি কোর্টে যাই না এবং কোর্টে গিয়ে আসলে মানে বললাম না যে আপনাদের সাথে আমার কথা বলা হয় নাই দেখেই কিন্তু এরকম একটা কন্ট্রাডিকশন সৃষ্টি হয়েছে এবং যার জন্য কিন্তু আমি আপনাদের হাতে এটা দিয়ে দিয়েছি এখানে সব লেখা আছে যেটা হলো আদালত মানে আসলে যে রায়টা হয়েছে সেটা এখানেই আছে এবং আমি আপনাদের সামনে খুব ছোট্ট করে একটা কথা বলেছি আসলে এই সময়ের মধ্যে অনেকগুলা আদালত আসলে আমাকে ঘুরতে হয়েছে এবং সেই আদালতগুলা ঘুরেই কিন্তু কি কি রায় আমরা পেয়েছি সেটা কিন্তু আমি আজকে আপনাদের সামনে তুলে ধরেছি আর কিছু যেটা হলো যে মানে মেইনলি হলো আপনাকে আসলে মহামান্য আদালত কি বলছে সেটা তো আপনারা কেউ শুনতে পাচ্ছেন না রাইট আপনারা শুনতে পাচ্ছেন না শুনতে শুধু কিন্তু পাচ্ছি আমার আইনজীবী এবং ওনাদের আইনজীবী এবং আমি যেহেতু আছি আমি শুনতে পাচ্ছি সেই জন্য এই আজকে যে সার্টিফাইড কপিটা আমার লয়ার অফিস থেকে দিয়েছে সেটাই কিন্তু আমি আপনাদের হাতে দিয়েছি আপনারা দরকার হলে সেটা কোনো কাউকে দিয়ে খুব ভালো আইনজীবীকে দিয়ে যাচাই করে নেবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে রায়টা কী ছিল এর বাইরে আসলে আর কোনো কথা যে ইয়েগুলা বাতিল হয়েছে সেটার জন্য আমি হ্যাঁ খুবই সরি যে উনি আমাদের নির্বাচন কমিশন ছিল এবং আমার মনে হয় যে ওনার নাম্বারটা কিন্তু আমার কাছে সেভ করা ছিল না ওনার কোনো নাম্বারও আমার কাছে ছিল না সেই জন্য আমি ওনাকে এসএমএস করে বলেছি আমাকে জিতিয়ে দেওয়ার জন্য আসলে তখন তো আমি জানি না আমার কতগুলি ভোট নষ্ট হয়েছে আমি তো আসলে তখন সেটা জানতেই পাই না রাত তিনটার সময় তো আর তিনটার সময় এই যে খসরু ভাই এখানে আছে তিনটার সময় ভোট গণনা আসলে শেষ হয় নাই তো আমি তখন কি করে বুঝবো যে কি করে বলবো যে আপনি আমাকে জিতায় দেন আমার বাতিল হওয়া ভোটগুলা নিয়ে আমি আসলে এমন কোনো কথা বলিনি হ্যাঁ অবশ্যই কারণ আমি 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 নিপুনের প্যানেলের থেকে আমি ওখানে ভোট কাউন্টিং এ আমি নিজে ছিলাম উপস্থিত এবং আমি কাউন্টিং এ সারা রাত কাউন্টিং করেছি ভোট গণনা শেষ হয়েছে 4:30 সময় রাইট তিনটার সময় ভোটের রেজাল্ট জানা এটা কোনো অবস্থায় সম্ভব না এটা একটা বানানো কথা এই কথাটা সঠিক না আপনি কি
এই ডকুমেন্টসটা আমি বলি যে পূর্ণাঙ্গ বেঞ্চটা পূর্ণাঙ্গ বেঞ্চটা যেটা ছিল আমি আপনাদের আমি বলেছি আপনাদেরকে এবং আপনারা যদি শুনতে চান আবারও বলছি, হ্যাঁ পূর্ণাঙ্গ সুপ্রিম কোর্ট পূর্ণাঙ্গ বেঞ্চ মহামান্য চেম্বার জজ যে স্টে দিয়েছে সেই আদেশে বহাল রেখেছে। সো এখানে আসলে আমার আর কিছু বলার নাই, আর উনি কোথায় বলেছে এগুলো আমিও আসলে অত ফলো করি নাই, আমি ওটা নিয়ে মাথাও ঘামাতে চাই না। আইন যেটা বলবে আমরা সেদিকেই যাব, আদালত যেই আদেশ দিবে আমরা সেদিকেই যাব, আমি এখনো আদালতের প্রতি শ্রদ্ধাশীল। চেয়ারে বসা নিয়েই তো আজকে যেটা হলো, আমি আপনাদেরকে যে কপিটা দিয়েছি কপিটা আপনারা, হ্যাঁ আরেকটা কপিটা আপনারা কাউকে দিয়ে একটু পড়িয়ে নিবেন, পড়িয়ে নিলে আপনারা তাহলে সেখান থেকে একদম মানে ক্লিয়ার লেখাটা পাবেন, ক্লিয়ার লেখাটা কিন্তু পেয়ে যাবেন। আর আমি যদি আদালতের ওটা অবমাননাই করতাম তাহলে রায়টা কিন্তু এভাবে আমার পক্ষে আসতো না। এই আর কিছু, ওকে ধন্যবাদ সবাইকে, জি।